আমরা এখন ফুল পাতার একটা নকশা আমরা করার চেষ্টা করব। আমাদের পূর্বের যে সাবজেক্টটি নিয়ে আমরা এখানে কাজ করছি একই সাবজেক্ট করতে হবে না, আমি এখানে বোঝানোর চেষ্টা করব। তাহলে আমার যে এখানে যে সাবজেক্টটা আমি কিন্তু ভালো করে করছি না, কোনোভাবে ভালো করে ড্রয়িং করছি না, আপনারা ভালো করে করবেন, আমি কিন্তু ভালো করে করছি না, আমি কিন্তু সময় নিয়ে করছি না, আমি শুধু একটি সাবজেক্টকে সাজানো বা সাবজেক্টটাকে বোঝানোর জন্য যেটুকু দরকার সেটা আমি বোঝাচ্ছি। তাহলে এই একটা মোটিভ না, একটা ফুল এবং চারটি পাতা দিয়ে একটি মোটিভ তৈরি করলাম। এই মোটিভটাকে আমরা এই খোপে যদি বসাই, দেখেন, এবং এই খোপে বসাই, একই জিনিস বারবার, একই জিনিস বারবার আমরা করি, তাহলে কি একটা নকশা হবে। আবার এটাও কিন্তু একটা নকশা, তাহলে যেখানে আমার বেশি লাগবে সেখানে আমরা কি করতে পারবো, একাধিক বার ওই বিষয়টা আমরা যুক্ত করতেই থাকবো। যদি পাশ থেকে আবার আমরা জায়গায় বেড়ে যায় তখন কি আবার বেড়ে যেতে পারে। যখন আমরা একটা বেডশিটে বা একটা বিভিন্ন যে শাড়িতে ডিজাইনগুলো হয় তখন কিন্তু ওই একাধিক বার কিন্তু ওই জিনিসটা বড় একটা কাপড় থাকে, ওই কাপড় ওইভাবে হতে হতেই সেইভাবে চলে যায়, তাই না? কিন্তু ওইরকম যখন একজন ডিজাইনার করবে তখন এরকম একটা পার্ট করবে, একটা পার্ট করে কম্পিউটারের মাধ্যমে তখন ওই বিষয়গুলো কি করবে, একাধিক বার তৈরি করে তখন সেটা প্রিন্টে চলে যায়। আমি কি বোঝাতে পারছি? তাহলে আমরা যখন এই বিষয়টা একবারও করতে পারবো, একবার করলে আমরা দ্রুত সংক্ষেপে করতে পারবো। যারা এডমিশন দিচ্ছি দেখা যায় ওইখানে একবার করলেই আমার হচ্ছে, আমার ওখানে দুইবার চাইছে তার দুইবার করলেই হচ্ছে, কিন্তু আমি যখন একটা বেসিক্যালি ডিজাইন করব বাড়িতে বা কাউকে করে দেব তাহলে তার জায়গা কতটুকু এবং কি লাগবে তখন আমরা বুঝতে বোঝার চেষ্টা করব এবং সেই বিষয়টা তাৎক্ষণিকভাবে সেখানে করে দেওয়ার চেষ্টা করব। বুঝাতে পারছি? তাহলে আমরা এখন এখানে এই বিষয়টা আমরা টোটালটাই মুছে ফেলে আমরা এখন যেমন এখানে যদি আমরা পরীক্ষার সময় এতটুকু জায়গা পেলাম, আমরা কিন্তু বোঝার চেষ্টা করতে হবে এখান থেকে পরীক্ষার সময় এতটুকু জায়গা পেলাম, এখানে লেখা আছে একটি জবা ফুল দুটি পাতা এর পুনরাবৃত্তি করে। তাহলে কি বুঝতে হবে ইমন? একটি জবা ফুল দুটি পাতা এর পুনরাবৃত্তি করেন, তাহলে আমার কি বুঝতে হবে? মানে ডাবল করতে হবে। অনেক তো কি বুঝছেন বলেন, বসেন চিন্তা না করে। স্যার একটি জবা ফুল এবং দুটি পাতা প্রথমে আঁকার পর মানে পুনরায় আবার আঁকতে দেবেন এরকম একটা বিষয় আছে। বোধের সাথে দেখা করছেন যান ঘুরে আসেন ভিতর থেকে তারপরে বেরোচ্ছি। তাহলে একটি জবা ফুল এবং দুটি পাতা এর পুনরাবৃত্তি যদি হয়, সজীব কি বলছেন? একটি জবা ফুল দুটি পাতা বারবার রাখা লাগবে, মানে দুইবার রাখলেই তো মানে পুনরাবৃত্তি মানে তো বারবার। বসেন, আপনি কি বলছেন? একটি জবা ফুল আর দুটি পাতা মানে চারটি পাতা আঁকা লাগবে। একটি জবা ফুল আর দুটি পাতা পুনরাবৃত্তি মানে চারটি পাতা আঁকা লাগবে। কে হবে একটি জবা ফুল এর পুনরাবৃত্তি যখন লেখাটা হবে একটি জবা ফুল আর দুটি পাতা, তার মানে এর সাথে যুক্ত করতে হবে না? এ তো আমার বলে দিয়েছে, তাহলে আমার মানে ধাঁধা দেবে কোথায়? এর পুনরাবৃত্তি এটি ধাঁধা, এর পুনরাবৃত্তি যে ভাষাটা যার কাছে নতুন লাগবে সে ওখানে পেন্সিল দিয়ে কামড়াতে শুরু করবে।
সে পুনরাবৃত্তি এর তো কোনোদিন শুনিনি, এর কি এটা কিভাবে করতে হবে? তাহলে সে কিনা ওই একটা জবা ফুল, ওই একটা জবা ফুল দুইটা পাতা সে একেই ধুয়ে আসবে। কিন্তু পুনরাবৃত্তি মানে একের অধিগত হবে, সেটা দুইবার হতে পারে, চারবার হতে পারে, ছয়বার হতে পারে, ঠিক আছে? এখন সেটা কিন্তু পুনরাবৃত্তি এরকম বিষয়টা বোঝা যায় যে আবারও আবারও আবারও, তাহলে এটা কিন্তু একের অধিকবার হতে হবে, এটাই প্রশ্নের অ্যান্সারে চাচ্ছে, অ্যান্সার হবে এটা। কিন্তু এখন এই বিষয়টা আমার যদি জায়গা ছোট থাকে, তাহলে এখন এখানে তো আমার বুঝতে হবে যে এখানে আমার চারটা জবা ফুল লাগবে, খুব ছোট হয়ে যাবে এবং বাজে হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না, তখন আমার কি করতে হবে? তা আমার দুইটার পর্যন্ত সমস্যার সমাধান করলাম। এখন এই জবা ফুলটার পাতাটা যদি আমরা এটা ব্ল্যাক করি, তাহলে আমি এটাও ব্ল্যাক করলাম, এখানার এইটা ফুল ডার্ক দিলাম, এটারটা কি করতে হবে? ফুল কিন্তু কি করতে হবে, সেটা সাদা রাখতে হবে, বুঝতে পারছি? প্রয়োজনে এই যে ভাগটা এটার ব্যাকগ্রাউন্ডটা সাদা থাকবে। আমরা যে ডিজাইন করলাম না কি, একটা খোপ জ্যামিতিক নকশা যে করলাম, একটা খোপ কালো আর একটা খোপ সাদা, তাই তো? মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মাধ্যমে যে ডিজাইনগুলো কালকে প্র্যাকটিস করলাম, সেই রকম যে এখানে ফুলটা আমার সাদা থাকলো, বা ফুলটা যদি কালার করি ব্যাকগ্রাউন্ডটা সাদা থাকলো, আর এখানে ব্যাকগ্রাউন্ডটা কালো আর ফুলটা সাদা থাকবে, তাহলে কিন্তু তোমার কি হলো, দেখতে ভালো লাগবে এবং সেটা ডিজাইনে রূপান্তরিত হবে। আমি কি বুঝাতে পারছি না পারিনি? আচ্ছা, তাহলে আমরা অবশ্যই ফুল পাতা বা যেটু ফুল পাতা যেটু মার্কার থাকবে অবশ্যই সেটাই করতে হবে। ধরেন আমরা যদি ফুলের নকশা না হয়ে বলে যদি পাতার নকশা করেন, পাতা দিয়ে ডিজাইন করেন, তাহলে আমার ভাবতে হবে যে পাতা দিয়ে যখন ডিজাইন করেন তখন আমি কি করব। ধরেন আপনার একটা প্লাস দিলাম, এটা যে হতে হবে তা না, আমি একটা প্লাস দিলাম, প্লাস দিয়ে আমি এই প্লাসটাকে ডবল করলাম, এখানে একটু ডবল দাগ দিলাম। সবাই এটাকে করে দেখাবেন না, মানে এইটা করার দরকার, যদি আপনি এটা করেন করবেন, আর নাহলে পাতা দিয়ে একটা ডিজাইন করবেন কিন্তু সাথে, শুধু পাতা, হ্যাঁ শুধু পাতা। দেখেন এখন যদি আমি এখানটা একটা দাগ দিলাম, এখানটা একটা দাগ দিলাম, কয়টা দাগ হলো আমার? একটা প্লাসের পরে দুইটা দাগ দিছি কিন্তু, দুটা এ পাশে দুটা, তাহলে কয়টা দাগ হলো? এই প্লাসের পরে তিশা বলেন কয়টা দাগ হলো? একটা গুণ চিহ্নর মতো আসছে, তাই না? এটা যদি এখানে আমি গুণ চিহ্ন না, তাহলে এইটাকে জাস্ট হয়েছে, দেখেন এখান যদি আমি যুক্ত করে আস্তে 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 এখানে যুক্ত করে দিলাম, এটাকে আস্তে আস্তে আমি এখানে যুক্ত করে দিলাম, এই বিষয়টা ঠিক এ পাশেও এখন এ পাশে দেখেন, আপনি তাকায় দেখেন কিন্তু অতিশা সজীব দেখছেন তো, এটা পাতার ডিজাইন হলো। এখন যদি আমি এটার সাথে ঠিক এখানে আরেকটা করি, আপনারা ভাবেন শুধু পাতা ফুল দিয়ে শুধু নকশা করা যায় বা এই বিষয়ে নকশা করা যায়, আপনি যেটা দিয়ে করবেন সেটা আনকমন হবে, মানে আপনার মতো আপনার হবে, আপনার যে করা যাবে না তা তো কোনো কথা না, আপনি একটা থ্রি পিস এভাবে করতেই পারেন, আপনি সুন্দর করে একটু আনকমন কোনো কিছু করতেই পারেন। আপনার ফল থেকে আপনি যদি একটা ডিজাইন করেন তাহলে করতে পারবেন না, শুধু অ্যাপেল থাকবে, অ্যাপেলটা সেট এমন ভাবে করবেন, এমন ভাবে থ্রি পিসটা আপনার অ্যাপেলগুলো সাজাবেন, ওইটাই একটা ডিজাইনের মতো সুন্দর একটা মানে ফুটে উঠবে। তাহলে আপনার সাজানোটা কিন্তু মেন বিষয়, মানে আপনার এটা আমি কিন্তু নিখুঁত ড্রয়িং করছি না, শুধু একটা সাবজেক্ট কিভাবে সাজাতে হবে সেরকম একটা বিষয় আমি করে দেখাচ্ছি।
কারণ আমরা তো এখনই আবার বোর্ড থেকে মুছে ফেলবো, তাই না? কারণ এটা যে আমি একটু ধরে ধরে করবো, ধরে ধরে করার আপনারা ধরে করবেন, আপনারা কিন্তু এরকম মানে পচা করে করবেন না। এখন যদি এভাবে একের পর এক দেয়, একটা শাড়ির ডিজাইন হতে পারে না, একটা যে কোনো একটা কাপড়ের ডিজাইন হতে পারে না। এখন আপনি যদি এই ড্রয়িংটা যদি আবার এখানে আনেন, আপনি ভাবেন এই ড্রয়িংটা যদি এখানে আনেন তাহলে ডিজাইন কিভাবে করতে হয়? আমি এটা বুঝাতে চাচ্ছি যে আপনার সবই হয়েছে আপনার চিন্তা। ছোট হয়ে গেছে বেশি এটা। আপনারা যদি এভাবে একাধিকবার করেন, একবার করলে হবে। আমি বুঝাতে চাচ্ছি যে একই বিষয় যখন আপনার বারবার করবেন তখন কিন্তু আপনার কোথায় যুক্ত করতে হবে, আপনার এই ডিজাইনটা কোথায় ছাপ দিতে হবে। আপনার ব্লকের নাম শুনছেন কে? এই মেয়েরা তো শুনছে, ছেলেরা কে কে শুনছে? এই এটা সজীব, ব্লকের নাম শুনছেন? ব্লক ডিজাইন। আচ্ছা স্টপ থাকেন। এই তপেশ, ব্লক ডিজাইন নাম শুনছেন? হ্যাঁ নাম শুনছেন। আচ্ছা কিভাবে ব্লক ডিজাইন, এটা খায় না মাথায় দেয় না কিতে করে, শাড়িতে করে কি করে, ব্লক ডিজাইন দিয়ে কি করে? এটা কি করে জানেন না? খাওয়ার আগে খাইতে হয় কি পরে খাইতে হয় তা জানেন না? জানেন না মৈত্র আপনি? হ্যাঁ ব্লক ডিজাইন জানেন না? এই তন্ময় ব্লক ডিজাইন, ওইটা শাড়িতে একটা প্রিন্ট, ওইটা আমি মানে মানে দেখছেন কখনো? আচ্ছা দেখেন নি, থাক স্টপ থাকুক। অনিন্দ বলেন, ব্লক ডিজাইন দেখছেন? না। এই ব্লক ডিজাইন সজীব দেখছেন? এটা সজীব না, শিব দেখছেন? ব্লক ডিজাইন, ব্লক ডিজাইন জানো এই ছোট দিয়া করে এই বাহ বাহ সুন্দর, মানে এটা খাওয়ার খাওয়ার পরে খাইতো এমন হয় না? তাক স্টপ থাকো, মেয়েরা তো 100% পারবে, আর ফ্যাশন ডিজাইন তো সে আগেই পারবে। এই তুমি কি জানো? তুমি বলো। হ্যাঁ ব্লক ডিজাইন জানো? এই তো মায়া মানুষ না, তো কলঙ্ক দেখতিস পরিচয় দিতে গেল তো তুমি বিপদ দিয়ে দিই ব্লক ডিজাইন সিদ্ধ জানো। এই এই কেটা উর্মি জানো ব্লক ডিজাইন? স্যার এটা শাড়িতে করে, কাপড়ে করে, ব্লক প্রিন্ট শুনছি, কামিজ ব্লকের কামিজ, ব্লকের শাড়ি। এটা দেখছো ব্লক কিভাবে করে? আমি করেছি শাড়ি। আপনার বৌদির কাছে দেখতে যাবেন ব্লকটা কি, ব্লকটা আপনার বৌদি দেখাবে। হ্যাঁ আপনার অফিস রুমে আছে, আপনি একটু পরেই দেখতে পারবেন। আপনার এইটা হয়েছে একটা কার্ড, এই কার্ডটার উপরে যদি আপনার এই পাতাটা হয় তাহলে পাতাটা, যদি আপনার ফুল হয় তাহলে ফুল। এই বুঝেন কিন্তু বিষয়টা, আমরা যে ছিল আছে না ছিল মারাটা, ছিল মারার মতো ওইটাই ব্লক বুঝছেন? ওইটাকে রংটা লাগাইয়া যে কাপড়টা মারা হবে সেটাকে একটা ডিজাইন, ওই রকম হুবহু একটা ডিজাইন কাপড়ের উপরে তৈরি হবে। এখন আসেন, যদি আমরা এখানে যদি আবার এরকম আমরা তৈরি করতাম, আমি লজ্জায় মরে যাই যে আপনারা মেয়েরা হয়ে যদি ব্লক ডিজাইনকে একটু ব্যাখ্যা করে না বলতে পারেন তাহলে তো আপনারা এই যুগের না, সেই দাদার দাদির যুগের আপনার মানুষ। আপনারা কি ভালো সাজার জন্য এটা করলেন নাকি আমাকে মিথ্যা কথা বললেন? উর্মি এই যুগের মানুষের যদি ব্লক ডিজাইন না বুঝেন তাহলে তো আমি মরে যাচ্ছি। এই যে দেখেন এখন এই মাঝখানে একটা সুন্দর জায়গা বেরোয়েছে না, একটা সুন্দর জায়গা বের হয়ে গেছে। এখন আপনি যখন ডিজাইনার হবেন আপনি কিন্তু সব সময় এই এই ডিজাইনটা আপনার বান্ধবী করছে, দেখেন হুবাহু, হাও নাইস কি সুন্দর আমি একটা করব, মানে আপনি কি পাখির মতো দুই ডানা মেলে কিন্তু উঠতেছেন, আমি একটা করব, আমার একটা করা চাই, মানে আমি একটা করব। আপনি কি এরকম করবেন? না আপনি কি করবেন? ও জনি দেখে আবার কয়, তুই করলি কি করে এত সুন্দর, আমারটা দেখে তুই করলি, তোরটাই তো এখন ভালো হয়েছে, মানে সে কবে আমি ওই রকম একটা করবো। এখন দেখা যায় কি, সে যখন করবে সে আর এক রকম করলো, তখন কিন্তু এভাবেই কিন্তু ডিজাইনের সৃষ্টি হচ্ছে।
বুঝতে পারছেন, ছিল একটা, সেটা থেকে আরেকটা, সেটা থেকে আরেকটা। আমি বুঝতে চাচ্ছি যে আপনি যখন এটা দেখেন, আপনি যখন এই একই বিষয় থেকে করবেন, একটু তাকান এই ফুলটাকে, ভাবেন এই এখান থেকে যদি হয়, এই তো পাতার আমি মাঝখানে পাতা পাতা যুক্ত করছি, একটা পাতা যদি কোনায় ঢুকে যায় আর একটা ডিজাইন তৈরি হবে। এখন এই চারটা পাতা, আমরা চারটে ডাইস না, আমার একটা ডাইস ছিল, একটা ডাইস, এই একটা ডাইস, মাত্র একটা ডাইস। হ্যাঁ, একটা ডাইস থেকে আমরা কয়টা মারলাম কাপড়ে? চারটা। এখন এই যে জায়গাটা, এই জায়গাটায় আর একটা ডাইস যদি মেরে দিই তাহলে কি হবে? আর একটা ডিজাইন তৈরি হবে, একটা ঘন ডিজাইন তৈরি হবে। আচ্ছা, এখানে আমার ঘন ডিজাইনের দরকার নেই, যদি এখানে আমি অন্য কিছু করে দিই, একটি ফুলের যদি নকশা আমরা এখানে করি, একটি ফুলের যদি নকশা করি, তাহলে কি আমাদের ডিজাইনটা কি হলো? ডিফেন্ড হলো? তাহলে আমার বান্ধবী যে করলো সেই ডিজাইনটার চেয়ে আমাদেরটা এটা ভালো হয়ে যাবে না? তাহলে এই এক একটা ডাইসের দামও বেশি না, 50 টাকা, 40 টাকা, 30 টাকা, 15 টাকা, 20 টাকা, এটি ডিজাইনের উপর ডিপেন্ড করে এবং সাইজের উপর ডিপেন্ড করে। তাহলে যখন ওই ডাইসটার দোকান থেকে আমরা কিনবো, রঙের দোকান থেকে ডাইস পাওয়া যায়, ওই ডাইসটা যখন আমরা কিনে নিয়ে আসবো, তখন কি করব? আমি ওই পাতার সাথে একটা ফুলের ডাইসও আমি কিনে নিয়ে আসলাম। তখন এই ফুলটা যদি মাঝখানে মারে দিই, রং দিয়ে এখানেও একটা ডাইসে আমরা ছাপ দিয়ে দিই, তাহলে আমাদের কি, আমি যার নকশাটা দেখে করলাম, যার ডিজাইনটা দেখে করলাম, তার চেয়ে আমাদেরটা কি হবে? ডিফেন্ট হবে, এবং আমাদেরটা অন্য লোক দেখে আবার আকৃষ্ট হবে, আমারটা দেখে তখন আবার বলবে যে না, অনেক সুন্দর হয়েছে। এভাবে কিন্তু ডিজাইনকে আপনার একটা থেকে আর একটা তৈরি করতে হবে, এবং আপনার চিন্তাটা চেষ্টাটা এভাবে ভিন্ন থাকতে হবে এবং ভিন্নভাবে করতে হবে। বসে রয়েছেন কেন? এটা করেন, একটা ফুল দিয়ে দ্রুতভাবে করেন, পাতার নকশাটা করেন। আর পাতা যারা করছেন না, পাতা কিন্তু কেটে হচ্ছে না, পাতা একটু দেখেন, পাতাটা কিন্তু হচ্ছে না বিধায়, পাতাটা না হলে কিন্তু ভালো লাগবে না। আমি কিন্তু পাতাটা এই দাগ দিলাম, যদি এপাশে কয়টা দিলাম, একটা, দুটা, তিনটা, আপনি ভাবাটা বিষয়টা বোঝার চেষ্টা করেন। উপরে যদি তিনটা দিয়ে থাকি, আমার নিচেটা কয়টা করতে হবে? এখন বিষয় আছে, এই যে পাতাটা করছি, এই পাতাটা যারা এইভাবে করছেন, এখানেও তিনটা দিছি, কিন্তু মাঝখানে কি এই যে ডবল ডবল দাগ আছে না, এই শীষগুলার মাঝখানে, এবং পাতার যে এই যে দুপাশে তিনটা তিনটা দাগ আমরা শীষগুলা ইউজ করছি, এগুলোও কিন্তু ডবল ডবল। যখন আমরা এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে যাবো, তখন কিন্তু এই শীষগুলো ডবল না থাকলে কিন্তু আমরা এটা করতে পারবো না। যখন আমি দেখা যায় পাতার ভিতরটা আমি ভরে দিলাম, এটা ডার্ক দেবো, তাই না? তখন আমার এটা ডার্ক দিলে কোনটা করতে পারবো? শীটটা সাদা রেখে দেবো। বোঝার চেষ্টা করতে হবে, একটা পাতার আমরা এই শীষগুলো, আমি পাতার এই সাইডটা আমি কি করলাম? ডার্ক দিলাম। আর একটা সাইড কি করলাম? একটা পাতার ভিতরে এরকম হবে না, কিন্তু আমরা একটা ফুলের যখন, আমরা একটা ফুলের যখন চারটা পাপড়ি থাকবে, বা যখন একটা কোপের ভিতরে যখন একাধিক পাতা এভাবে থাকবে, একটা মোটিভের যে ব্যাকগ্রাউন্ডটা কালো আছে, সেই ব্যাকগ্রাউন্ডটার পাতাটা সাদা থাকলো, আর যে ব্যাকগ্রাউন্ডটা সাদা থাকবে সেটা হচ্ছে আমরা পাতাটা কালো করব, শীষটা কি করব? সাদা রাখবো। তার মানে আমি বিষয়টা বুঝতে চাচ্ছি কিন্তু এরকম, যে পাতাটার ব্যাকগ্রাউন্ড কালো থাকবে, সেই পাতাটা সাদা থাকবে, শীটটা কালো থাকবে, আর যে ব্যাকগ্রাউন্ডটা কালো থাকবে, পাতাটা সাদা থাকবে, শীষটা কালো হবে। বুঝতে পারছি না? পারেনি? তাহলে প্রত্যেকের পাতা যে করছেন, এই যে মৈত্র, আপনার যে পাতা করছেন, এই মাঝখান থেকে ডবল ডবল দাগ দিতে হবে। কি করতে হবে? ডবল দাগ দিতে হবে। তাকে আমার কি বুঝাতে সমস্যা? তাহলে পাতা আর ফুলের দিয়ে নকশাটা আমি একটু পরে দেখবো। আমি এখানে ভিডিওটা শেষ করছি, এটা তন্ময় ভিডিওটা দেখলে মাত্র।